what you put me through. I give it up to you, I do it all for you. Maybe this feeling's overdue. সারাদিন শুয়ে থাকি, রান্না টান্না করতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু ল্যাত খাই শুয়ে শুয়ে। কি আচ্ছা ঠিক আছে চলো, মনে হচ্ছে শুয়ে থাকি। তো রান্না টান্না করিনি আর সকালে, সকালের খাবার খেয়েছি, দুপুরের এখনও লাঞ্চের রান্না হয়নি। তো দেখি গরম গরম কিছু করে নেব, ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, তো মাছও বের করে রেখেছি, জানি না কী করবো। এখন গাছ লাগানোর নেশা উঠে গেছে মাথায়, তো আমি আর তোজো এখন এই গাছগুলো লাগাবো, তোমাদেরও দেখাবো, চলো বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, না সরি শুক্রবার, মানে বারই ভুলে গেছি, আর বাজে হলো 11:15। দুটো গাছ পুঁতে দিলাম, দেখুই এখন কত বড় হয়, তোমরা তো দেখতেই পাবে। চলো আমরা স্নান করব, তো এখন 12টা বেজে গেছে, তো এখন আমরা নিচে, তো জল অলরেডি একটু ভিজে গেছে, তো ওকে স্নান করিয়ে দেবো এখন, আমিও স্নান করে নেব। যাই টাটা, তত সকাল থেকে এত লেট খেলাম, রাঁধতেই ইচ্ছা করলো না, লাস্টে রেঁধে ফেললাম এত কিছু, পাঁপড় ভাজা, এদিকে চাপিলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, এটা ডিমের ঝোল গোলমরিচ দিয়ে। চাপিলা মাছ তোমরা বন্ধুরা কি নাম বলো জানি না, তবে আমরা চাপিলা বলি, অনেকে আরও অনেক কিছু নাম হয়তো বলে, তো জানি না। এই তোজো বাবা খেতে এসো, তো আমরা এখন লাঞ্চটা করে নেব, তোজো এখন ঘুমোচ্ছে, তো ঘুমোতে ঘুমোতে আমরা লাঞ্চটা করে নেব, নাহলে উঠলে তো আবার রাম রাবণের যুদ্ধ শুরু হবে। তো ঘুমোচ্ছে যেকালে তখন আমরা লাঞ্চটা করে নিই। কি করেছিস তুই, এটা কি করেছ, এটা তুমি গাড়ির চাকা খুলে স্টিয়ারিং বানিয়েছিস গাড়ির, কই গাড়িটা চলে দেখি তো,
গাড়ির স্টিয়ারিং খুলে তাই গাড়ি বানিয়েছে, এই সরি চাকা খুলে স্টিয়ারিং বানিয়েছে। সরব চালাও, তুমি চালাও এই ফাঁকা জায়গায়, মামা এই জায়গায় এই পাশে আয়। গুড ইভিনিং অল, এখন বাজে সন্ধ্যা 7:15। তো তোজোর বায়নাতে আমি এই যে চাউমিন করে ফেলেছি, তো আমারও খেতে ইচ্ছা করছিল, তো দুজনে এই যে আলাদা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি, সস দেওয়াটা তোজোর আর এমনিটা আমার, কারণ আমার সস খেতে একদম ভালো লাগে না। তো বন্ধুরা এরকম তোমরাও আলাদা আলাদাই খেও, কারণ সন্তানের নষ্ট করা খাবার একদম খাওয়া উচিত না, তাতে করে নিজেকে ভালোবাসা কিন্তু একদমই হয় না। তো নিজেকে নিজেকেও একটু স্পেশাল বা ভালোবেসে এরকম আলাদা আলাদাই খাওয়া উচিত, কারণ পরিবারের সাথে থাকতে থাকতে কিন্তু আমাদের নিজেদেরকে টাইম দেওয়া হয় না, আর নিজেদেরকে কিন্তু টাইম দেওয়া বা নিজেদেরকে ভালোবাসার কিন্তু এইগুলোই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু আমাদের নিজেদের ভালোবাসতে শেখায়। তো এরকম যদি তোমাদের অভ্যেস থাকে যে লাস্টে সবার লাস্টেরটা খাবো, তো সেটা আজকের থেকেই ঝেড়ে ফেলো। চা পার্টি চলছে, চা পার্টি, টি পার্টি চলছে, টি পার্টি চলছে, এই পার্টির জন্য আমি সারাদিন ওয়েট করে থাকি বলতো। সকাল 10:30 টি পার্টি চলছে, এই টি পার্টির জন্য তুই ওয়েট করেছিলি? আমি হলাম ক্যামেরাম্যান। কিছু ওই আমাদের ঘরে যেরকম আছে ওরকম একটা রাখলে ভালো হবে। হাতের কাছে তাহলে এইগুলো পট করে রাখা যাবে। মামা তুমি এত এত রাতে তুমি কি খাচ্ছ? এটা চলো বন্ধুরা, আজকে চা খেতে খেতে এখানে এন্ড করছি ব্লগটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সাথে থাকো, পাশে থাকো, মা বলো কিছু, বলো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থাকো। আর কি বলবো, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্কটাকে পরে বেরিও, হ্যাঁ আর স্যানিটাইজার অবশ্যই সাথে রাখবে, মাস্ক পরে বেরোবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, সাথে থাকো, পাশে থাকো, লাভ ইউ অল, টাটা। ফ্লাইং করো, ফ্লাইং করো।